এলাকায় প্রবেশের মূল রাস্তা ধসের কারণে গভীর খাদে পরিণত হওয়ায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। তার উপর দিয়ে কোনো রকমে চলছে ঝুঁকির যাত্রা। কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উছলেপুকুরি গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া পাড় এলাকা থেকে জামালদহ প্রবেশের মুখে রাস্তায় একটি কালভার্টের কাছে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার একাংশ ভেঙে পড়ায় সেই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে, ফলে চরম দুর্ভোগের শিকার হয়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত দুদিনের অতি ভারী বৃষ্টিতে রাস্তা ধসে গিয়ে মারণ ফাঁদ তৈরি হয়েছে, তাতে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তার কারণে এখানে ঢল নামে একবারে বৃষ্টিটা ভেঙে গেছে, আর দুই একদিন আরো যেরকম বৃষ্টি হয় এখানে চলার কোনো লোক চলতেই পারবে না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। প্রশাসন আমাদের যেন কি তাড়াতাড়ি দেখে, আমাদের ওইখানে কোম্পানি বাগান আছে, ওইখান থেকে কাজ করে পাতা এখানে এনে দিতে হয়। বর্তমানে কয়দিন থেকে পাতাটা ওইখানে ওইখানে আমার তুলতেছি, এইখানে এনে দিতেছি, মাথায় করে এতটা 3 কিলোমিটার রাস্তা আসতে আমাদের খুব অসুবিধা হচ্ছে।